মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বই দাগা। তুমি যদি না জানো তোমাকে কি দাগাতে হবে এবং কোন বিষয়গুলো বেশি বেশি পড়তে হবে, তাহলে তুমি বেশি পড়েও হয়তো বা মেডিকেলে চান্স পাবে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিভাবে বই দাগিয়ে পড়তে হবে। তো প্রথমে আমি একটা উপদেশ দিব, সেটা হচ্ছে অ্যাজ এ ফার্স্ট টাইমার তোমাকে একটা বই ফল করতে হবে, যে কোনো একটা রাইটারের বই। সাপোজ ধরো জীববিজ্ঞানের সেকেন্ড পেপারের জন্য তোমাকে গাজী আজমলের বইটা ফল করাটাই বেটার। এছাড়া যদি পারো তুমি অন্য বইগুলো ফলো করবা, বাট গাজী আজমল স্যারের বইটা আগে তোমাকে একেবারে লাইন টু লাইন পড়তে হবে। আমি সাজেস্ট করি তোমাকে বইয়ের লাইনগুলো এমন ভাবে পড়তে হবে যেন আনসারটা দিতে পারো। এবং ফার্স্ট টাইমার হিসেবে একটা বই যদি খুব ভালোভাবে ফলো করো তাহলে হয়ে যায়। অনেক স্টুডেন্টরা যে কাজটা করে সেটা হচ্ছে তারা অনেক রাইটারের বই ফলো করার ট্রাই, পুরোটা বই তাদের ভালোভাবে পড়া হয় না। সো প্রথম কথা হচ্ছে তোমাকে একটা বই পড়তে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া অনেক পড়ি কিন্তু মনে থাকে না, সেটার জন্য কি করবো? সেটার জন্য হচ্ছে তোমার দাগানোর যে টেকনিকটা সেটা আমাদের কিভাবে দাগাতে হবে এবং কোন জিনিসগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো। তো আমি সাজেস্ট করি প্রথমে যখন তুমি বইটা পড়বা তখন তোমাকে বইয়ের প্রত্যেকটা লাইনেই পড়বা এবং কোনো লাইনেই তুমি দাগ দিবা না। দ্যাট মিন্স একবার বইটা পড়ার পরে বা একটা চ্যাপ্টার পড়ার পরে তোমার যে বইটা থাকবে সেটা অ্যাজ এ নিউ বুক, একেবারে তোমার নতুন বুক বইয়ের মতো, যেখানে কোনো দাগ নাই। সেকেন্ড, তুমি যখন দ্বিতীয়বার আবার ওই চ্যাপ্টারটাই পড়বা, ওই চ্যাপ্টারটা পড়তে যাবা, তোমাকে রিভিশন দিতে হবে বারবার, তুমি যখন দ্বিতীয়বার পড়তে যাবা তখন তুমি দেখবা যে অনেকগুলো লাইন আছে যে লাইনগুলো তোমার মাথার মধ্যে মানে সেট হয়ে গেছে একেবারে 20% বা 30% বা 40%। অনেকের 40-50% পাওয়া যায় যে প্রথমবার পড়ার পরে 50% জিনিস তার মাথার মধ্যে থাকে। এখন তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে যেই 50% জিনিস বা যেই 40% বা 60% জিনিস তোমার মাথায় নেই, যে লাইনগুলো দেখার পরে মনে হচ্ছে না এটা কিন্তু আগেও আমি পড়েছি কিন্তু আমার এখন মনে নেই, তুমি সেই লাইনগুলোকে এখন কালো কালিতে দেখাবা। এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এখন যখন তুমি থার্ড বার যখন আবার পড়তে যাবা এই চ্যাপ্টারটা, তখন তুমি তোমার যেই দাগানো লাইনগুলো শুধুমাত্র সেগুলোই পড়বা, কারণ হচ্ছে সেগুলোই তুমি যখন সেকেন্ড বার পড়ছিল সেগুলোই তোমার মনে ছিল না, প্রথমবার যেগুলো দাগাও নাই সেগুলো তোমার মাথায় আগে থেকেই সেট আছে। দ্যাট মিন্স তুমি যখন থার্ড বার সেই জিনিসটা পড়তে যাচ্ছ তোমার পড়া কিন্তু অর্ধেকে চলে আসতেছে। ইভেন তুমি থার্ড বার পড়ার পরও তুমি দেখবা যে কালো কালির যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোর মধ্যেও কিছু কিছু লাইন তোমার মাথায় সেট হয়ে গেছে এবং কিছু কিছু লাইন তোমার মনে হচ্ছে যে তুমি আগে পড়োই না এরকম কিছু লাইন। তো এরকম 20% বা 30% লাইন পাওয়া যাবে যেগুলো তুমি পড়ো নাই। তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে সেই লাইনগুলোকে এখন তুমি নীল কালিতে দাগাবা। সো এখন তুমি যখন চার মানে চতুর্থবার যখন রিভিশন দিতে যাবা তখন দেখবা যে কিছু কিছু লাইন আছে যেগুলোতে কালো কালিতে দাগানো আছে এবং নীল কালিতেও দাগানো আছে। এখন তোমার টার্গেট হলো শুধুমাত্র এই লাইনগুলো পড়া, কারণ এই লাইনগুলো তুমি বারবার পড়তেছো কিন্তু মনে থাকতেছে না। এবং একেবারে শেষবারে যখন তুমি পঞ্চমবার রিভিশন দিবা একটা জিনিস, তখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ওই লাল এবং সরি কালো এবং নীল কালির দাগানোর মধ্যে দেখবা যে কি 3-4টা লাইন আছে যে লাইনগুলো তোমার মনে থাকছে, তুমি এখন সেগুলোকে লাল কালিতে দাগাবা। এবং পরীক্ষার আগে যখন তোমার রিভিশন দেওয়ার দরকার পড়বে তখন শুধুমাত্র তুমি 3টা কালিতে দাগানো যে লাইনগুলো আছে সেই লাইনগুলোই পড়বা, কারণ সেই লাইনগুলো আছে তোমার লাইফের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তুমি অনেক পড়তেছো সেইগুলো তোমার মনে থাকতেছে না। সো তুমি যদি এভাবে পড়ো তাতে কয়েকটা সুবিধা হবে। একটা হচ্ছে তোমার যেই জায়গাটাতে প্রবলেম সেই জায়গাটাতে বারবার স্ট্রেস করতেছে, সাপোজ একটা লাইন তুমি কোনোভাবেই মনে রাখতে পারতেছো না, ওইটাতে একবার কালো কালি দাগানো হইলো, একবার লাল কালি দাগানো হইলো, একবার নীল কালিতে দাগানো হইলো, তার মানে তোমার এই লাইনটা সব থেকে গুরুত্ব দিতে হবে, এই লাইনটা কোনোভাবেই তোমার ব্রেইন সেটা অ্যাডাপ্ট করতেছে না। সো এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে তোমার রিভিশন দেওয়ার যে টাইমটা সেই রিভিশন দেওয়ার টাইমটা অনেকটা কমে যাবে। আর এভাবেই তুমি যদি বই দেখে পড়ো তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার যে প্রিপারেশনটা সেই প্রিপারেশনটা ইনশাল্লাহ পারফেক্ট হবে এবং তুমি আল্লাহর রহমতে কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পেতে পারো। আর তোমরা তোমাদের যেই বায়োলজির জন্য আমাদের উইক অনলাইন স্কুলের যে টিউটোরিয়াল গুলো আছে সেই টিউটোরিয়াল গুলো দেখতে পারো এবং টিউটোরিয়াল গুলোতে আমি চেষ্টা করি যে বইয়ের প্রতিটা লাইন তোমাদেরকে ধরে দেওয়ার জন্য। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।